আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগের চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে একটু রেসিপি নিয়ে এসেছি, আজকে কোনো ব্লগ শেয়ার করছি না। তো আজকের রেসিপিটি করব কলার মোচা দিয়ে। তো তার আগে কলার মোচাটি আমার কেটে নিতে হবে। তো কিভাবে কলার মোচা খুব সহজভাবে কেটে নিতে হয় আমি আজকে এই ভিডিওটিও শেয়ার করব, এবং কিভাবে এটি খুব মজা করে রান্না করবেন তো পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো কলার মোচার রেসিপিটি শুরু করার আগেই দেখতেই পাচ্ছেন আমি এটা কাটার আগে হাতে যাতে কষ্ট লেগে না যায়, তো তার জন্য আমি প্রথমে একটু সরিষার তেল মেখে নিয়েছি হাতে। তো কলার মোচাটা আমি এখন কেটে নিব। এখন আমি আস্তে আস্তে এটার ভিতর থেকে ফুলগুলো বের করে নিব। সরিষার তেলটা মেখে রাখলে হাতে কোনো কষ লাগবে না, তো এভাবে আপনারা মেখে নিতে পারেন। তো এখন আমি আস্তে আস্তে করে এভাবে করে ফুলগুলো সব বের করে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর লাইক দিতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কলার মোচার ফুলগুলো বের করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার কলার মোচার ফুল বের করা প্রায় শেষ হয়ে এসেছে। এ পর্যায়ে একদম কচি ফুলটা বের হবে, দেখতে পাচ্ছেন এক পর্যায়ে ফুল প্রায় অনেকটা একদম কচি থাকে, যার কারণে এটা পুরোটা বের করার দরকার পড়ে না, এটা অনেকটা নরম থাকে। তো আমি নিচের অংশটা এবার ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে কিভাবে কেটে নিতে হবে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এ পর্যায়ে এখন আমি ফুলগুলো থেকে কিভাবে ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো কিভাবে কেটে নিতে হয়। তো এখানে আমি একটা ফুল নিয়ে নিয়েছি, ঠিক দেখতে পাচ্ছেন এখানে লম্বা যে শক্ত অংশটা, তার সাথে একটা পাতলা আবরণ রয়েছে, সেটা সহ টেনে এভাবে নিয়ে আসতে হবে। এটা রাখতে হয় না, এটা রাখলে এটা সহজে সেদ্ধ হয় না। তো আমি কিভাবে করছি আমি একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক লম্বা অংশটার সাথে একটা পাতলা আবরণ আছে, সেটা সহ একসাথে টান দিলে কিন্তু এটা চলে আসে। তো এভাবে করে আমি সবগুলো ফুল এভাবে কেটে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এগুলো সবগুলো কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এ পর্যায়ে কিন্তু আমার সবগুলো ফুল থেকে শক্ত অংশটা বের করা হয়ে গেছে, যেগুলো কচি ওগুলো থেকে বের করা প্রয়োজন নাই, কারণ এগুলো একদম কচি। আর এখন আমি এগুলোকে কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি ঠিক এভাবে করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তো ভিউয়ার্স, আমি এখন সবগুলো ফুল এভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি ফুলগুলো। তো ভিউয়ার্স, এ পর্যায়ে কিন্তু আমার কলার মোচার ফুলগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি। তো এগুলো সব কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সেদ্ধ করার জন্য চলে যাব। আর সেদ্ধ করার মূল উদ্দেশ্য হচ্ছে কলার মোচা সেদ্ধ করার পর এটা থেকে অনেক কষ বের হয়, তাহলে রান্নার পরে আর এটা তেমন একটা কালো হয়ে যায় না। অনেক সময় দেখা যায় রান্নার পরে কলার মোচা কালো হয়ে যায়। তো আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেক টিপস আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আমি পরে মতো পানি দিয়ে দিয়েছি, এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি কলার মোচার ফুলগুলো সেদ্ধ করে নিব। আর এটা কিন্তু একদম নরম করতে হবে না, এটাকে আমি 50% সেদ্ধ করে নিব। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে একটা বলক চলে আসার পরেই আমি এটাকে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে ঠান্ডা করে আমি এটাকে বেটে নিব। তো এখন একটা বলক চলে আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কালো হয়ে গিয়েছে,
রান্না করার পরে দেখা যায় কলার মোচা কালো হয়ে যায়। পরিপূর্ণভাবে ভালো করে সেদ্ধ না করার ফলে কিন্তু এটা কালো হয়ে যায়। তো আমি এটা 50% সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে এটাকে ভালো করে এখন পাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ব্লেন্ডার কিংবা পাটায় বেটে নেওয়ার সময় এটা কিভাবে বেটে নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একেবারে মিহি করে বাটা যাবে না। তো এটা কিভাবে বেটে নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেটে নিয়েছি। তো আমি আপনাদেরকে বাটার অংশটা দেখালাম না, তো আমি ঠিক এভাবে করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশি মিহি করে আমি বাটিনি এটা। তো এ পর্যায়ে এখন আমি এখানে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি প্রথমে যেটা দিব সেটা হচ্ছে, এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, মশলাগুলো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিব এখানে 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা। আমি এটা সরিষা বাটা দিয়ে করছি। আর এখানে আমি যেহেতু 1টা কলার মোচা নিয়েছি, তা সেজন্য আমি এখানে সরিষা বাটা দিব এখানে 2 চামচ একদম পরিপূর্ণভাবে। আর এটা আমি সাদা সরিষা নিয়েছি, সরিষার সাথে আমি 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, যাতে সরিষার তিতা না লাগে এজন্য আমি 2টা কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিয়েছি। তো আমি এখানে 1টা কলার মোচার পরিমাণ হিসাবে মশলাগুলো অ্যাড করছি, আপনারা যতটা বেশি হবে ওভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিব এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখানে আমি একটু ঝাল দিব, এজন্য আমি একটু মরিচের গুঁড়াটা বেশি করে দিচ্ছি। আর দিব পরিমাণ মতো লবণ, এখানে আমি কাঁচামরিচটাও ব্যবহার করব, এটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি যেভাবে করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে এই রেসিপিটি একেবারে জমে যাবে আর খুবই ভালো লাগে খেতে। তো এ পর্যায়ে আমি সবগুলো মশলা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আমি রান্নার মূল রেসিপিতে চলে যাব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। রেসিপিটি আমি সরিষার তেল দিয়ে করছি, তাহলে খেতে অনেকটা ভালো লাগে। এখন আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিব 2টা শুকনা মরিচ। এরপর আমি দিয়ে দিব এখানে 2টা তেজপাতাকে আমি চিরে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব 1টা দারচিনি টুকরা করে নিয়েছি। এখানে আমি 1 পিস দারচিনিকে আমি ঠিক এভাবে 3-4 টুকরা করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তো আবার বলছি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে এটাকে আমি হালকা যখন পেঁয়াজটা মজে যাবে তখন আমি এখানে মিক্স করে রাখা কলার মোচার ফুলগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কলার মোচার ফুলগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব, আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে বাড়িয়ে দিতে হবে, খুব ভালো করে এটাকে অনবরত নেড়ে দিতে হবে। তো এটাকে ঠিক আমি 5 থেকে 6 মিনিট এভাবে অনবরত নাড়তে থাকব।
এটাকে অনবরত নাড়ার পরে আমি ঠিক এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট রান্না করার পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আমি দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচকে। ঠিক আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। এটাকে এমনভাবে রান্না করতে হবে যাতে এটা যখন রান্না হয়ে যাবে এটা প্যানের গা আপনাআপনিভাবে ছেড়ে দিবে। তো এটাকে আবার নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ঠিক আবার 5 থেকে 6 মিনিট রান্না করব। রান্না করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ঠিক 5 থেকে 6 মিনিট পরে আমি এটাকে এভাবে এখন নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্যানের গাটা ছেড়ে দিচ্ছে। তো এ পর্যায়ে কিন্তু আমার কলার মোচা রান্নাটা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি দিতে পারেন, আমি এটা ধনে পাতা কুচি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো আমার কলার মোচা রান্না হয়ে গেছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি এটা সার্ভ করে নিব। তো তার আগে বলবো, আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আশা করি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।